বিসমিল্লাহিরাহমানিরাহিম সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায়ের পাঠ এক ও দুই। এই অধ্যায়ে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করবে। বর্তমান যুগ পারস্পরিক নির্ভরশীলতার যুগ। প্রত্যেকটি রাষ্ট্র একটি রাষ্ট্র অন্য আরেকটি রাষ্ট্রের উপর নির্ভরশীল। কোন রাষ্ট্র একা একা চলতে পারে না। কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য আরেকটি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নিয়ে চলতে চায় বা চলতে থাকে। এবং এই বৈদেশিক নীতি নির্ধারণ করে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে এগিয়ে চলে, যে কারণে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। তার মধ্যে একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে জাতিসংঘ। আমরা জানি বিংশ শতাব্দীর প্রথম দিকে 25 বছরের ব্যবধানে দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে 1914 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে 1939 সালে। এই প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয়েছিল তখন এর ভয়াবহতা এত ব্যাপক ছিল, লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি ঘটে এবং এর ভয়াবহতা দেখে পরবর্তীতে বিশ্বনেতৃবৃন্দরা শান্তি প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে ওঠে। তারই ফলশ্রুতিতে 1920 সালে জাতিপুঞ্জ গঠিত হয়, জাতিপুঞ্জ বা লীগ অব নেশন গঠিত হয়। কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে এই জাতিপুঞ্জ বা লীগ অব নেশন তার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা দীর্ঘস্থায়ী করতে পারেনি। পরবর্তীতে 6 বছরের ব্যবধানে 1939 সালে আবারও আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে বিশ্ববাসী। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের থেকে আরো অনেক বেশি ভয়াবহ। সেখানে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিকে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। বিভিন্ন বড় বড় দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধের ভয়াবহতা এত ব্যাপক ছিল যে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে এবং প্রজন্মকে ধ্বংস করার জন্য যে জায়গাতে বোমা ফেলা হয়েছিল সেখানে এখনো যে প্রজন্ম জন্মগ্রহণ করে সেটা বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী হয়ে জন্মায়। তো এই পরিস্থিতি দেখে বিশ্ব নেতৃবৃন্দরা হতবাক হয়ে যায় এবং তারা আবার ইচ্ছা প্রকাশ করে শান্তি প্রতিষ্ঠার জন্য। ফলে বিভিন্ন দেশের নেতৃবৃন্দগণ একজনের সঙ্গে আরেকজনের আলোচনার প্রেক্ষিতে 1941 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের নেতৃত্বে একটি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। আর সেই উদ্যোগটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এবং পরবর্তীতে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘ প্রতিষ্ঠা ছিল বিশ্ববাসীর একটি আকাঙ্ক্ষিত শান্তি সংঘ এবং সেই জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এই সংঘটি বিশ্বের বিভিন্ন দেশগুলোকে একত্রিত করে শান্তি প্রতিষ্ঠা করে চলেছে। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এই জাতিসংঘ বা এই সংস্থাটি তার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করছে বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, হয়েছে প্রশংসিত, কুড়িয়েছে বিভিন্ন প্রশংসা এবং তার 6টি অঙ্গ প্রতিষ্ঠা নিয়ে এই শান্তি সংঘটি যাত্রা শুরু করেছে। তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে কাজকর্ম করে যাচ্ছে। সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং বিশ্ব নেতৃবৃন্দ বা বিশ্বজাতি তারা বুঝতে পেরেছে যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যে কারণে বিশ্ব নেতৃবৃন্দের বিভিন্ন দেশগুলো যুদ্ধ থেকে সরে এসে শান্তিটাকে গ্রহণ করেছে আর সেখানে জাতিসংঘ অত্যন্ত সফলভাবে আত্মপ্রকাশ করেছে। ফলে বিভিন্ন দেশে শিক্ষা, দীক্ষা, জ্বালানি, জনসংখ্যা, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে এই জাতিসংঘ তার সফলতা দেখিয়েছে। বিশ্ববাসী বর্তমানে এই জাতিসংঘের আওতাধীনে এশিয়া, এই বিশ্বের যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলোর প্রত্যেকটি দেশে এই রাষ্ট্রগুলো তাদের কর্মকাণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের কর্মকাণ্ডগুলো চালাচ্ছে এই জাতিসংঘের নেতৃত্বে। তো আমরা বুঝতে পারছি এই জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশগুলোকে একত্রিত করে তাদের কর্মকাণ্ডগুলো পরিচালিত করছে।
তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে জাতিসংঘের গঠন সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই জাতিসংঘের যে 6টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, এই প্রত্যেকটি অঙ্গ প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান কি কি কাজে নিয়োজিত সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।